হ্যালো, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল নমস্কার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই নিরাপদে রয়েছো, ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আমাদের আলফাবেটের যে 26টি লেটার রয়েছে এবং এই 26টি লেটারের সমন্বয়ে 44টি সাউন্ড রয়েছে। আমরা জানি যে 20টি হচ্ছে ভাওয়েল সাউন্ড আর 24টি হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড। সো সব মিলিয়ে হচ্ছে 44টি সাউন্ড। এনিওয়ে, আমাদের যে ও লেটার রয়েছে, ও এর আমরা প্রায় 2-3টা আমরা সাউন্ড পাই। তো আমরা এখানে স্ক্রিনে ফলো করি, সেটা হচ্ছে ও এর আমরা যে সাউন্ডটা পাই ম্যাক্সিমাম, সেটা হচ্ছে ও এবং আরেকটি হচ্ছে ওকার। এখানে দুইটা হচ্ছে ডিস্টিংক্ট সিম্বল, মানে দুইটা ডিফারেন্ট সিম্বল, বাট এদের সাউন্ড কিন্তু একই, অর্থাৎ ও। এছাড়াও ও এর আমরা আরও সাউন্ড পাই, যেমন হচ্ছে অ পাই। তো যা হোক, আমরা অ নিয়ে নয় আমরা কাজ করব, ও নিয়ে। সো ও এবং আরেকটি হচ্ছে ওকার, একই কথা, ডিফারেন্ট সিম্বল, অর্থাৎ দুইটি সিম্বল সাউন্ড হচ্ছে সেম। এই ধরনের সাউন্ড যদি আমরা কোনো ওয়ার্ডের মধ্যে পাই, যেমন ধরো যে আমরা বলি ওপেন, সো ওপেন, এখানে ও পি ই এন, এখানে লক্ষ্য করি ও পি ই এন, এখানে ও এর উচ্চারণটা আসছে ও এর মতো অথবা ওকারের মতো, একই কথা। সো এখানে এর সাথে রস্যু যোগ করে ফেলবো আমরা, তাহলে কী দাঁড়ায় সাউন্ড, সেটা হচ্ছে ওপেন, ওপেন। আরেকটি ওয়ার্ড নিই, সেটা হচ্ছে গাও, লেটস গাও। সো গ এর জিও, এই যে ও আছে, সো এই ও এর উচ্চারণ আসছে ও, এবং এই ও এর সাথে আমাদের রস্যু যোগ করে দিতে হবে, আর এটা যোগ করলেই সেটা হবে ও, গাও। তারপরে হচ্ছে আরেকটি উদাহরণ, সো, সো লেটস গাও, অতএব চলো যাই, সো, এস ও, এস ও, ওই যে ও আছে এখানে ও উচ্চারণ হবে, সো গাও। তারপরে হচ্ছে নাও, ইউ হ্যাভ টু নাও অ্যাবাউট মি, তোমাকে আমার সম্বন্ধে জানতে হবে, নো, কে এন ও ডাব্লু। এখন অনেকেই তোমরা হয়তো প্রশ্ন করবে, শেষে রয়েছে ডাব্লু, হ্যাঁ ডাবল ইউ থাকুক, নো প্রবলেম, বাট সাউন্ড কী প্রডিউস করছে এখানে সেটা হচ্ছে ম্যাটার। নিশ্চয়ই সাউন্ড প্রডিউস করছে ও এর মতো, ও। এখানে শেষে ডাবল ইউ রয়েছে, এখানে ডাবল ইউ এক্স ওয়াই জেড যাই থাকুক না কেন, যদি আমরা ও সাউন্ড পাই, ও থেকে তো ও ওকার সাউন্ড পাচ্ছি, এছাড়াও যদি অন্য এমন কোনো লেটার থাকে যেটা বসার পরেও যদি ও সাউন্ড প্রডিউস করে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এখানে একালি টান দিয়ে পড়তে হবে, অর্থাৎ নাও, ইউ শুড নাও, ইউ হ্যাভ টু নাও। তাহলে এখানে আমরা এটা শিখে ফেললাম। নেক্সট হচ্ছে থ্রো, ইউ শুড থ্রো দ্য ডাস্ট, তোমার ডাস্টগুলো থ্রো করা উচিত। সো টিএইচ টিএইচ আর ও ডাবল ইউ, সো এখানে দেখো শেষে ডাবল ইউ আছে এবং তার আগে রয়েছে ও, সো শেষের দিকটা সাউন্ড প্রডিউস করছে ও, থ্রো, সেক্ষেত্রে এই উচ্চারণটা হতে হবে ও, থ্রো, থ্রো ইট আউট, এটাকে ছুঁড়ে ফেলে দাও। সো গাও, নাও ইউ, নাও, অহ ডিয়ার, নাও, নাও, এটা হচ্ছে এন এ নাও, আই হ্যাভ নাও অ্যানি পেইন, মানে আমার কাছে কোনো পেন নেই। সো এন ও, এই যে এন ও শেষে ও রয়েছে, তাহলে এখানে উচ্চারণ হবে নাও। সো নাও স্পোকেন, ইউ শুড লার্ন স্পোকেন অ্যাট নাসিস ক্লাব, তোমার নাসিস ক্লাবে ইংলিশ স্পোকেন শেখা উচিত, দরকার। সো স্পো, এস পি ও আছে, একালিপ টান হবে, স্পোকেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণে হয়তো ভেবে ফেলেছ যে কোনো ওয়ার্ডের মধ্যেই যদি ও পাই, মানে ও লেটার পাই, সেখানেই একালিপ টান দিয়ে ও বলবো, মানে ও টেনে সাউন্ড করব, না, এটা ভুল। আমি আগেই বলেছি যে
ও হচ্ছে একটি লেটার, বাই ডিফল্ট এর সাউন্ড হচ্ছে ও, বাট এর কিন্তু আরও সাউন্ড রয়েছে, একটি হচ্ছে ও এবং আরেকটি হচ্ছে ওকার। এটা হচ্ছে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল বাট সাউন্ড একই। আচ্ছা, এরপরে আরেকটি সাউন্ড রয়েছে, সেটা হচ্ছে অ, ও এর আরেকটি সাউন্ড অ। এখন এখানে আমরা আরেকটি ওয়ার্ড নিই, সেটা হচ্ছে ও এফ। এখন ও এফ এর উচ্চারণ কী, সঠিক উচ্চারণ কী? আমি মানে কোয়াইট শিওর দ্যাট তোমরা প্রায় 80% স্টুডেন্টস এবং গ্র্যাজুয়েটস এটাকে ভুল উচ্চারণ করবে, সবাই বলবে এটা অফ অফ। প্রথমত কথা হলো এটা অফ না, এটা হচ্ছে অব, অ ব, অ ব, এটা হচ্ছে অব। এবং ও ডবল এফ যদি থাকে, ও ডবল এফ, সেক্ষেত্রে সেটা হবে অফ। তাহলে ও এফ থাকলে অব আর ও ডাবল এফ থাকলে অফ। এটার উপর বিস্তারিত আমার একটি ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে যেটা আমি বলছি তোমাদেরকে সেটা হচ্ছে, এখানে দেখো অব হচ্ছে সঠিক উচ্চারণ। সো এই ও প্রথমে রয়েছে, ও এর সাউন্ড কী আসছে, নিশ্চয়ই অ আসছে, আর যদি অ থাকে তাহলে সেটাই থাকবে। এখানে অ এর সাথে কোনো কিছু টান মেরে উচ্চারণ করতে হবে না, একমাত্র ও থাকলে অথবা ওকার থাকলেই সেক্ষেত্রে ও হবে, কিন্তু এখানে জাস্ট অ রয়েছে তাহলে এখানে অ হবে, এখানে অব এর এ ধরনের সাউন্ড হবে না। এবং তোমরা যদি 1, 2, 3, 4 যে কোনো গ্রামার দেখতে চাও, সেখানে তোমরা গাইডগুলোতে দেখবে অ ব লেখা আছে। এখন এটা 1, 2 যে কোনো গাইডই তোমরা দেখতে পারবে। সো এই উচ্চারণটি আমাদের হবে অব, এটাকে ও বলার কোনো অপশন নেই। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছে, আর যদি তোমরা সত্যি এই ভিডিও থেকে ফোনেটিক্সের খুঁটিনাটি সব শিখে ফেলো, তাহলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এখনই, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমার একটি শেয়ারের কারণে এই ভিডিওটি চলে যাবে প্রত্যন্ত অঞ্চলে এবং সবাই ফ্রিলি শিখতে পারবে। এছাড়াও তোমরা যদি আমার অনলাইন কোর্স করতে চাও, এটা হচ্ছে পেড ভার্জন, তোমরা যদি টাকা দিয়ে অর্থাৎ কোর্স ফি দিয়ে অনলাইনে কোর্স করতে চাও, সেক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ক্লাসে আরও কিছু নিয়ে, আরও কিছু ম্যাজিক মানে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ফোনেটিক্সের রুলস নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।